হজরত মূসা নবী আল্লাহর সাথে এত পরিমাণে কথায় বলে, সিনাই পর্বতের তুর উপত্যকার মধ্যে দাঁড়াইয়া সেই তুর পাহাড়ে আল্লাহ পাক মূসা নবীর ওই জায়গার মাঝে আল্লাহ পাক মূসা নবীর সাথে এত পরিমাণে কথা বলল, যেই মূসা নবী হজরত জাকারিয়া আলাইহিস সালাম তার মেয়েকে বিবাহ করে সঙ্গে নিয়ে যাওয়ার পথে 10 বছর শ্বশুরের গোলামি করে এরপরে নিজের স্ত্রী নিয়ে যখন রওনা হয়ে গেল দুইটা ছেলে সন্তান নিয়ে নিয়া বিশদ আলোচনারে বাবা মাঝে মাঝে সুরায় তহা খুলবেন, মাঝে মাঝে সুরায় কসস খুলবেন, এই দুইটা সুরা পড়লে বুঝবেন আল্লাহ পাক মূসা নবীর ব্যাপারে কোরআনে এত পরিমাণ বয়ান আল্লাহ করলেন, অন্য কোনো নবীর ব্যাপারে এত ঘটনা আমার আল্লাহ বলেন নাই। যেই মূসা নবীর ব্যাপারে আল্লাহ এত পরিমাণে ঈশ্বর কোরআনের মধ্যে জানা দিলেন, ওই মূসা নবীকে আল্লাহ পাক যেই পরিমাণ পরীক্ষা দিয়ে দিল নবুয়তের আগে মূসা নবী সারা আল্লাহ পাক দুনিয়াতে আর কাউকে এত পরিমাণ পরীক্ষা নবুয়তের আগে দেয় নাই, একটা নবীকেও দেয় নাই, বরং নবুয়তের আগেই আল্লাহ পাক মূসা নবীর 3টা পরীক্ষা দেয়া দিল। যদি কোনো সময় কোথাও আসি একটু মনে স্মরণ করাইয়া দিবেন, সরাসরি কোরআন থেকে ওই ব্যাপারে বলবো, তবে ওই দিকে যাওয়া আমার উদ্দেশ্য না, আমার মাকসাদ না। হযরত মূসা নবী আল্লাহর সাথে কথা বলেছে কম না বেশি, বলেন তো কম না বেশি, ওরে বাপরে বাপ এত পরিমাণ বেশি, যার জন্য আল্লাহ পাক তারে লকবি দিয়া দিলেন আল্লাহর কথাই তুমি, কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলতে 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 ওই যে সিনাই পর্বতের তুর উপত্যকার পাশে উপরে দাঁড়ায় আল্লাহর কাছে খালি বারবার বারবার আল্লাহর একটা প্রশ্ন করে আল্লাহ উত্তর দেয়, আবার প্রশ্ন করে উত্তর দেয়, আবার প্রশ্ন করে উত্তর দেয়, পড়বেন না সুবহানাল্লাহ। ওই ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মাঝেও দিলেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক মূসা নবীর সাথে এত পরিমাণে কথা বলে যার কারণে ওনার লকবি আমার আল্লাহ দিয়ে দিল কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা নবীর লকব হয়ে গেল রূহুল্লাহ, আমগো নবীর লকব হয়ে গেল রাসূলুল্লাহ, নবীউল্লাহ, আরও অনেক লকব আছে যেরকম আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ। এভাবে প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ নিজের ব্যক্তিগত একটা লকব আল্লাহ দিয়ে দিলেন। মূসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়াইয়া এত পরিমাণে প্রশ্ন আল্লাহকে করে, একদিন আল্লাহরে জানায় দেয়, আল্লাহ গো আমি মূসা অল্প কিছু জায়গা রাজত্ব আমি করি, এই রাজত্ব করতে যাইয়া আমার মাঝে মাঝে তন্দা চলে আসে, এরপরে অটোমেটিক আমি মূসা ঘুমায়া যাই, আমি মূসা তন্দা আসলে আমি অটোমেটিক নিদ্রায় চলে যাই, একটু জিমুনি আসলে আমি না ঘুমায়া পারি না, আমি কিছু ম্যাশ তোড়াই আমার সমাজের মধ্যে, আমার পাহাড়ের মধ্যে, আমার এলাকার মাঝে আমি ম্যাশগুলো চড়াইতে যাইয়া যখন একটু তন্দা আমার চলে আসে আমি অটোমেটিক ওই জায়গায় একটু সময় আমি ঘুমাইয়া নেই। আল্লাহকে মূসা নবী জানাইয়া দেয়, ও আল্লাহ আমি মূসা ছোট্ট একটা মেষ চড়াইতে যাই আমার ঘুম চলে আসলো রে আল্লাহ, কিন্তু আপনি আসমানটারে চালান, আপনি জমিনটারে চালান, দুনিয়ার সমস্ত কিছু আপনি আল্লাহ পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার, এটাকে দেখাশোনা করার দায়িত্ব আপনার, আল্লাহ গো আপনার কি এটা দেখাশোনা করতে যাইয়া বিন্দুমাত্র পরিমাণ ঘুম আসে না, একটু কি আপনার ঝিমুনি আসে না, ঝিমুনির পরে আপনি কি একটু আরামও করেন না, আপনি একটু ঘুমানো না, আল্লাহ পাক হাও বলে না, আল্লাহ পাক নাও বলে না। আল্লাহ মূসা নবীকে পরীক্ষা করার জন্য নিজের জবাবটা একটা কাজের মাধ্যমে দিয়ে দিবে, যাতে করে মূসা নবী নিজেই বুঝতে পারে আল্লাহ ঘুমায় কি ঘুমায় না, যাতে করে ওই জবাবটা নিজেই পেয়ে যায়। আল্লাহ পাক ডেকে বলে, ও মূসা যাও যাও এই পাহাড় থেকে নেমে যাও, ও মূসা এই পাহাড় থেকে নেই মা, তুমি ওখানে যা একটা কাচের গ্লাস নিবা আর ওই গ্লাস ভর্তি পানি নিয়া এরপরে পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইবা। আল্লাহ পাক মূসা নবীর আদেশ দিয়ে দিল, মূসা নবী পাহাড় থেকে নেমে এলো, এরপরে একটা গ্লাসের ভিতরে পানি নিয়ে যখন তুর পাহাড়ে দাঁড়ায় গেল আল্লাহকে জানাইয়া দিল, আল্লাহ পানি ভর্তি গ্লাস নিয়ে আপনার দরবারে আপনার নবী হাজির হয়ে গেল,
লাগবে, এবার কি করা লাগবে আমারে জানায় দেন। আল্লাহ মুসা নবীরে জানায় দিল, মুসা রে এই পানিটা নিয়ে একটু দাঁড়াইয়া থাকো, কিছুক্ষণ সময়ে তুমি দাঁড়াইয়া থাকো। একটু পরে আল্লাহ পাক তন্দ্রারে আদেশ দিয়া দিল, আল্লাহ পাক তন্দ্রারে বলল, হে তন্দ্রা আমার মুসা রে তুমি এই মুহূর্তে ধরে ফেলবা, তন্দ্রা কথা মানে কার কথা মানে, সন্দেহ আছে নাকি? ও মিয়া তুমি আশরাফুল মাকলুকাত হইয়া মানতে না পারো, আল্লাহ পাকের আশরাফুল মাকলুকাত ছাড়া প্রত্যেকটা মাকলুক আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ জপে, কিন্তু আমরা তো কপাল পড়া। আমরা আল্লাহ পাকের সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরেও ওই রবের গুণকীর্তন আমরা করতে পারি? হযরতে মুসা নবীর হাতের মধ্যে দিয়ে দিল, এবার তন্দ্রায় বলল, এই তন্দ্রা তুমি আমার নবীর এই মুহূর্তে ধরে ফেলবা। যখন তন্দ্রারে আমার মাওলা আদেশ দিয়ে দিল, এবার মুসা নবীর তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, একটু ঝিমুনিও মুসা নবীর চলে আসলো। একটু পরে আল্লাহ পাক এবার নিদ্রারে বলে, হ্যাঁ নিদ্রা তুমি পূর্ণাঙ্গভাবে আমার মুসা নবীকে ধরে ফেলো। তন্দ্রার পরে এবার মুসা নবী যখন ঘুম চলে আসলো, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া হযরত মুসা নবীর হাতের মধ্যে কি কি একটা পানি ভর্তি গ্লাস, ওই গ্লাস অবস্থায় যখন নিদ্রা হযরত মুসা নবীরে ধরে ফেললো, সঙ্গে সঙ্গে নিদ্রা আসার পরে ওই গ্লাসটা হাত থেকে পড়ে জমিনে পড়িয়া পাহাড়ের মধ্যে পড়ে গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেল, পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। মুসা নবী লাভ দিয়া ঘুম থেকে জায়গা দেখি, একটা গ্লাস আনার জন্য আমার মাওলা আমারে দেশ দিয়া দিল, আর এই গ্লাসটা আমি হাতের মধ্যে লইয়া আমার মাওলা বলল, তুমি একটু দাঁড়ায়া থাকো, এবার তো আমি এই গ্লাসটা নেওয়ার মাধ্যমে অল্প টাইমও আমি এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারলাম না, এটা কেমন হয়ে গেল? একটু বিব্রত বোধ করলেন, একটু লজ্জাও পেয়ে গেলেন, একটু লজ্জা পাইয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ পাক জানায় দেয়, হে আমার নবী মুসা একটু আগে তুমি আমারে প্রশ্ন করেছ, আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না, আমি আল্লাহরে তন্দ্রায় ধরে কি ধরে না, আমি আল্লাহরে নিদ্রায় ধরে কি ধরে না। ও মুসা তোমার সাধারণ একটা গ্লাস আমি আল্লাহ তোমার হাতে দিলাম, তোমাকে বললাম কয়েক মিনিট এটা ধরে রাখার জন্য, মুসারে তন্দ্রার কারণে এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারো নাই, নিদ্রার কারণে তোমার হাত থেকে এই গ্লাসটা জমিনে পড়ে গেল, গ্লাসটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে গেল রে মুসা। ও মুসা রে তন্দ্রার কারণে একটা গ্লাস তুমি ধরতে পারো না, আমি আল্লাহ এ বিশাল আসমানের মালিক, আমি আল্লাহ এ বিশাল জমিনের মালিক রে মুসা, এই জমিনে আমি আল্লাহর কত মাখলুক আছে জানো, এই মাকলুকেরা আমি রবের জন্য কি পরিমাণে পাগল পারা হয়ে যায় রে মুসা, আমি আল্লাহকে বিপদে বড়ে ডাক দেয়, আমি আল্লাহ রে মুসিবতে বড়ে ডাক দেয়, আমি আল্লাহ রে আমার বান্দারা রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে মালিক, আমার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আমার বান্দা যখন আমি আল্লাহরে বারবার বলি, মুসারে ওই রাত বিরাতে যদি আমি আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হইয়া একটু যদি ঘুমাইয়া যাই, তাহলে আমার বান্দাদের কি উপায় হয়ে যাবে? আমি আল্লাহ তো আমার রহমতের কারণে দুনিয়াতে বান্দাকে বাঁচায়া রাখলাম, আমার যে বান্দারা এই দুনিয়াতে আমি রবের বিন্দু মাত্র পরিমাণ রহমত পাবে না, কোনো কাফের বাঁচতে পারবে না, কোনো মুশরিক বাঁচতে পারবে না, কোনো হিন্দু বাঁচতে পারবে না, কোনো বৌদ্ধ বাঁচতে পারবে না, কোনো মুসলমানও বাঁচতে পারবে না। এক কথায় রহমত দুই প্রকার, একটা রহমতে আম আর একটা হলো রহমতে খাস। রহমতে আম কোনটা বলে, যেই রহমতটা আল্লাহ পৃথিবীতে ঝরায়া ছিটায় দিয়ে দিলেন, যেই রহমতের কারণে কাফেরেরা বাঁচে, যেই রহমতের কারণে হিন্দুরা বাঁচে, যেই রহমতের কারণে বৌদ্ধরা দুনিয়াতে বাঁচতে পারে, যেই রহমতের কারণে দুনিয়াতে সমস্ত
সমস্ত মুশরিকেরা পর্যন্ত বাঁচতে পারে। আর একটা হলো রহমতে খাস, এই রহমতে খাস আল্লাহ হিন্দুরে দেয় না, এই রহমতে খাস আমার মাওলা কোনো বদ্ধরে দেয় না, এই রহমতে খাস আল্লাহ কোনো নাসারাকে দেয় না, এই রহমতে খাস আমার মাওলা কোনো মুশরিকের দেয় না, এই রহমতে খাস একমাত্র আমার মাওলা ওই বান্দাদের দেয় যেই বান্দা এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রবের তাওহীদের বাণী যারা প্রচার করে, আমার রবের তাওহীদ একত্ব বাণী একত্ববাদের কথা মালাগুলো যারা অন্তরে লালন করে, আল্লাহ পাকের রহমত এদের জন্য খাস। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই দুনিয়াতে রহমতটাকে দুই প্রকারে ভাগ করেছেন, একটা রহমতে আম আর একটা রহমতে খাস। মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহ পাকের রহমত ছাড়া এক সেকেন্ড পরিমাণ বাঁচতে পারে? একটা হিন্দু আল্লাহ পাকের রহমত না থাকলে বাঁচতে পারবে না। ওরে খাওয়ায় কে? হ্যাঁ জোরে বলে না, কে কে খাওয়ায়? একটা বৌদ্ধ। কে খাওয়ায়? একটা খ্রিস্টান। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়। আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক নিজে ওয়াদাবদ্ধ, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা দায়িত্ব সমস্ত কিছু আমি আল্লাহর হাতে, দুনিয়ার কোনো ব্যক্তির হাতে আল্লাহ পাক দেয়? কারো হাতে দেয়? আল্লাহ যদি রিজিকের ব্যবস্থাটা দিয়া দিত, ডোনাল্ড ট্রাম্প বেড়া দে, ডোনাল্ড ট্রাম্প যে সময়ে ক্ষমতাধর বাবারওয়ালা, ও কইত জু বাইডেনের বিন্দুমাত্র পরিমাণ কোনো খাবার দেওয়া হবে না, ওর খাবার বন্ধ করে দাও, ওরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ পাক যদি রিজিকের ব্যবস্থা, রিজিকের সমস্ত দায়িত্বভার আল্লাহ যদি জু বাইডেনের হাতে দিয়ে দেয়, বর্তমানে ওর ক্ষমতা সে বলতো ডোনাল্ড ট্রাম্পের না কয়া মেরে ফেলো তো অটোমেটিক আমি একাই নেতা হয়ে যাব, আমি একাই লিডার হয়ে যাব, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতের মধ্যে যদি আমার মাওলা একটু রিজিকের দায়িত্বটা যদি আল্লাহ দিয়ে দিত, তাহলে ওনার বিরোধিতা যারা করে এদের রিজিকের দ্বার আমার ওই শেখ হাসিনা বন্ধ করে দিত, প্রধানমন্ত্রী বন্ধ করে দিত, খালেদা জিয়ার হাতে যদি দিয়ে দিত যে তোমার হাতের মধ্যে রিজিকের দায়িত্ববার দিয়া দিলাম, তো ওনার বিরোধিতা যারা করে উনি বলতো যারা আমার বিরোধিতা করো আরে রিজিক দেওয়া হবে না রে বাবা, কিন্তু আল্লাহ কয় না না, আমি আল্লাহ রিজিকের দায়িত্ববার দুনিয়ার কাউরে দেই নাই, বরং একজনের হাতে আমি আল্লাহ রেখে দিলাম, আমি হলাম সেই আল্লাহ, আমার হাতের মধ্যে সমস্ত রিজিকের দায়িত্ববার আমি আল্লাহ, দুনিয়ার কোন নেতার হাতে এটা দেই নাই। কার হাতে? জোরে বলেন। একটা হিন্দু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রিজিক খেয়ে বাঁচে, আল্লাহ সবাই রে খাওয়ায়, কাউরে রিজিকের তাড়নায় ফেলায় আল্লাহ মারে না। তবে দুনিয়াতে এই পরীক্ষার হলে যারা আল্লাহকে রাজি করে চলতে পারে আল্লাহ এদের জন্য আখেরাতে একটা প্রতিদান ডাকছে, ওই প্রতিদানের নাম কি বলে না? কি? জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যেই কাজ করা লাগবে ওই কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন, আবার পড়েন আমিন। আপনারা কি রাগ করতেছেন নাকি? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক জানায় দিলেন আমি আল্লাহরে তন্দ্রা ধরে না, নিদ্রাও ধরে না রে বান্দা, বিন্দুমাত্র পরিমাণ জীবনীয় নাই আমি মাওলার, নিদ্রাও নাই। এই সিরাজগঞ্জ তারাশ এলাকার মুসলমানেরা একটু মনোযোগের কান লাগাইয়া শুইন রে বাবা, আল্লাহ পাক নিজের পরিচয় গুলো কেমনে দিয়া দেয়,
আল্লাহ পাক এই ব্যাপারে জানায় দেয় লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আর এর মানে আল্লাহ পাক জানায় দিলেন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছু যা আছে সব আমার মাওলার জন্য হয়া যায় আল্লাহর গুণগান গায় আমগ বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলের মধ্যে নীলতিমি আছে ওই নীলতিমিগুলা আমার মাওলার গুণগান গায় কি গায় না আমার মাওলার জিকির করে কি করে না এ বান্দারে দুনিয়ার সমস্ত মানুষেরা দুনিয়ার সমস্ত প্রাণীরা আমার মাওলার গুণগান গায় কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হইয়া আমার মাওলার গুণগান আমরা গাইতে পারি না আমরা রবের কথাগুলো মাইনা চলতে পারি না আল্লাহর কোরআনের আদেশগুলা আমরা মাইনা মাইনা চলতে পারি না আল্লাহ পাক যা নিষেধ করে জানায় দিলেন তা থেকে নিজেকে বিরত রেখে চলতে পারি না আল্লাহ পাক কোরআনে জানায় দিলেন তুমি তোমার বউকে ঘরের মধ্যে রাখবা কিন্তু আমি বউটারে ঘরে রাখলাম না বরং ওই নারীটাকে কেমনে ঘর থেকে বের করা লাগবে আমি চিন্তা নিয়ে আগায় গেলাম আল্লাহ পাক জানায় দিলেন তোমার ঘরের নারীরা তোমার সম্পদ কশিন কালেও তুমি ওই মহিলাটাকে অন্য কাউরে দেখাবা না একটা একটা পরপুরুষকে কশিন গেলেও তোমার বউকে দেখবে না তোমার বউকেও তুমি দেখাবা না কিন্তু এখন তো এমন একটা ট্রেন্ড হয়ে গেল কেমন জানি হয়ে গেল